ফাইন্যান্সের একটা নতুন রূপ। ইনভেস্টমেন্ট বিজনেস ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এর দুনিয়াকে হিলিয়ে দিচ্ছে। ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশন বা ডাও এর কোনো হেডকোয়ার্টার নেই, ট্র্যাডিশনাল হায়ারার্কিজ ফ্ল্যাট ম্যানেজমেন্ট স্ট্রাকচারের সাথে রিপ্লেস করে। ক্রিপ্টো হোল্ডার্সরা গভর্নড হয় আর ওই নিয়মে বানানো হয়, অটোমেটিকভাবে ব্লকচেইনে লাগব হয়। ডাও-এর অ্যাডভোকেটসটা মনে করেন বিজনেস চালানোর ব্যাপারটাকে মৌলিক রূপে আমরা বদলে দেব। কিছু ডাও প্রথম থেকেই লঞ্চ হয়ে যায় আর ওনারা বেশ কিছু ভালো জিনিসও বানিয়েছেন। তো আসুন এই ব্যাপারে জানি। ডাও কি? ডাও একটা এমন অর্গানাইজেশন যেখানে টপ ডাউন হায়ারার্কিস বিট হওয়ার পরে পার্টিসিপেন্টসদের ওপর কন্ট্রোল দেওয়া হয়েছে। একটা ডাওকে একটা মেশিনের মতো কাজ করার রূপে দেখা যেতে পারে। প্রি রিটার্ন স্মার্ট কন্ট্রাক্টে যেই ইনসেপ্টেড হোক ওটা এক্সিকিউট করে। ডাও কিভাবে কাজ করে? একটা কমিউনিটি একটা ডাওকে অ্যাডপ্ট করতে পারে আর ওটা গোলসকে অনুসরণ করে প্রোগ্রাম করে। কোড স্মার্ট কন্ট্রাক্ট রূপে লেখা হয়, যেটা কিছু প্রকার গভর্নেন্স মেকানিজম ফলো করে। মেম্বার্সরা ডিসিশন নেওয়ার সময় এবং ভোট দেওয়ার সময় গভর্নেন্স টোকেন প্রয়োগ করে ফান্ডসের অ্যালোকেশনের জন্য। যে কোনো ডাওয়ের মামলাতে প্রজেক্টে যোগদান করা অ্যামাউন্টের ওপর মেম্বারের ভোটের প্রবাহ বাড়তে পারে। আউটকাম পার্টিসিপেশন ডিগ্রির সাথে সাথে ভোটিং প্রেফারেন্সও নির্ধারিত হয়। ডাওয়ের সুবিধা কি? প্রথম, ট্রান্সপারেন্সি, ভোটিং, ফান্ডিং ডিসিশন এবং আরও অনেক কিছু। দ্বিতীয়, মোর ফায়ার পাওয়ার, দুনিয়া ভরে মেম্বাররা যোগদান করতে পারেন, এতে ডাওয়ের কোম্পানির তুলনায় প্রবেশের কম সুবিধা পাওয়া যায়। তৃতীয়, চিপার, কনসেপ্ট মজবুত করে আপনি অনেক কিছু জমিয়ে নিতে পারেন আর অনেক টুল আছে যেগুলি প্রয়োগ করতে পারেন, যেরকম লেগোস, যেখানে ডাওকে স্ক্র্যাচ থেকে বিল্ড করার আবশ্যকতা আছে। চতুর্থ, কোলাবোরেটিভ, সবকিছু প্রস্তাবনের জন্য একটা ভয়েস পুল নিয়ে জ্ঞান দেওয়া এবং বিশেষজ্ঞদের ওটার দ্বারা বানানো হয় এবং ইকোসিস্টেমে প্রবেশ করার জন্য সক্ষম করা হয়। ডাওয়ের লোকসান কি হয়? প্রথমত, ফ্ল্যাট স্ট্রাকচার, একটা স্পষ্ট অথরিটি ফিগার এবং কমান্ডের চিহ্ন না হওয়ার কারণ ডিসেন্ট্রালাইজড কমিউনিটি খুব ধীরে কাজ করে, কারণ সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে। দ্বিতীয়, ডিসএগ্রিমেন্টস, যেখানে স্ট্রংলি কমিউনিটি একমত হয় তো ওয়ার্ক কমিউনিটি দুই ভাগে বিভক্ত হতে পারে। তৃতীয়, নো চেঞ্জ, ডাওতে যার কাছে বেশি টোকেন থাকবে সে একতরফা বেশি কলস নেয়। এই জন্য গভর্নেন্স ট্র্যাডিশনাল অর্গানাইজেশনসের মতো দেখতে, ডাও সমস্ত সেভস আর সাইজেসে আসে। প্রথম, ক্রিপ্টো প্রজেক্টস, ক্রিপ্টো প্রজেক্টসকে ডাও মানা হয়, যদিও ওটা ডিসেন্ট্রালাইজ গভর্নেন্স দ্বারা প্রবন্ধিত হয়, যেখানে টোকেন হোল্ডার প্রজেক্টের ডাইরেকশনে ভোটিং করতে পারে, যেরকম ব্যাংকলেস ডাও। দ্বিতীয়, গ্র্যান্ড ফান্ডিং, এক ডাওয়ের প্রয়োগ নির্ধারিত ক্রাইটেরিয়ার অধীনে অটোমেটিক রূপে ডেভেলপমেন্ট ফান্ডকে প্রদান করার জন্য করা হয়ে থাকে, যেরকম মলক ডাও। তৃতীয়, ইনভেস্টমেন্ট, মোলো ডাওকে ওয়ার্ক প্রফিট ডাও বানাতে গেলে কিছুবার ফগ করতে হবে, মেম্বার্সদের মধ্যে শেয়ার বা অন্য কিছু ডিস্ট্রিবিউট বা ট্রান্সফার করতে পারেন, যেরকম মেটা কার্টেল ভেঞ্চার্স। চতুর্থ, কালেক্টিং, নন ফান্ডেবল টোকেন, NFT বুমনেক, কালেক্টর ডাও যেরকম প্লেজার ডাওকে ফুলে ফেপে উঠতে দেখেছে। তাহলে চলুন আমরা কিছু সাল পিছিয়ে যাই আর জানি দ্য ডাও কি। দ্য ডাও ডাওয়ের প্রথম উদাহরণ ছিল, এটা স্লগ ডট আইটির মতো করে বানানো হয়েছিল আর এটা ইথেরিয়াম নেটওয়ার্কে বানানো হয়েছিল। এটার কোড ওপেন সোর্স ছিল, যেখানে যে কেউ যোগদান করতে পারত। ডাও ক্রিপ্টো প্রজেক্টের জন্য এক ভেঞ্চার ফান্ড প্ল্যাটফর্ম এর রূপে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছিল। ডাও টোকেনওয়ালা যে কোনো ব্যক্তি ফান্ডিং দেওয়ার জন্য প্রজেক্টে ভোট করতে পারেন। ডাওতে 12.7 মিলিয়ন ইথার বৃদ্ধি পেয়েছিল, যেটার মূল্য সেই সময় প্রায় $150 মিলিয়ন ছিল। 2016-17 জুন এক হ্যাকার কোড দিয়ে কিছু কাজ হাসিল করেছিল, যেটায় 3.6 মিলিয়ন ইথ, যেটার মূল্য $70 মিলিয়ন ছিল, ওটা ট্রান্সফার করে দিয়েছে। তারপর ফান্ডকে চাইল্ড ডাওতে নিয়ে গেছে আর 28 দিন ট্রান্সফার করা বন্ধ হয়ে যায়। তখন ইথেরিয়াম কোম্পানির ঠিক করা সময় পেয়ে গেছিল। ওনারা চেনকে হার্ডফোক করে একটা নতুন চেন বানিয়েছিল, যেটা আজ ইথেরিয়াম চেন নামে পরিচিত, আর পুরনো ফোক ইথেরিয়াম ক্লাসিককে পেছনে ফেলে দিয়েছে। এই চেনের দৌলতে ওরা ব্লক চেনকে আবার করে রিরাইট করে, যাতে আর হ্যাক না হয়, যেটার অর্থ ব্লক চেন এখন পরিবর্তনশীল। ডাওয়ের ওপর বিকাশ জারি হয়েছে, কিন্তু লাইমলাইটের বাইরে। অ্যারাগন, ডাওস্ট্যাগ, ডাওহস আর কলিনির মতো এই প্রজেক্টগুলো অরিজিনাল ডাওয়ের থেকে বেশি মহত্বপূর্ণ হয়ে ওঠে। আর এখন সব থেকে বড় ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স ডিফল প্রোটোকলের জন্য ডাওয়ের নির্মাণ আর সঞ্চালন করা হয়। 2020 ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স DeFi বুমে ডাওয়ের জন্য নতুন এক রুচির এক নতুন প্রজেক্টে রূপান্তরিত করেছিল। ভিডিও শেষ করার আগে আমি আপনাদের ওপিনিয়ন জানতে চাই।
ডাও কোম্পানি সঞ্চালনের জন্য আমরা কি প্রস্তুতি নিতে শুরু করে দেব? আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট সেকশনে জানান। হতে পারে আপনি খুব তাড়াতাড়ি ডাও-এর একজন মেম্বার হচ্ছেন আর আপনার বিজনেসকে আরও বাড়ানোর জন্য ভোট করতে পারেন। বসকে বলার দরকার নেই আপনি কি করবেন। আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওতে কিউরিয়োসিটি জেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি এখনও অবধি ভিডিওটি দেখছেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে একটা ব্লু হার্ট দিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এতক্ষণ অবধি ভিডিওটি দেখেছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যেন টেক কেয়ার।